আমাদের এখন মনের কথা বলার লোক খুব কমে গেছে কার কাছে মনের কথা বলবো সেটা নিয়ে আমরা কিন্তু অনেক দ্বিধায় থাকি এই দ্বিধা কাটিয়ে উঠে কিভাবে মনের কথা প্রিয় ব্যক্তিকে বলবো বা এই মনের কথা মনের মধ্যে জমতে থাকতে থাকতে মাথার মধ্যে বা মনের মধ্যে অনেক রকম দুশ্চিন্তা ঘোরাফেরা করে আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট সাইক্রিয়াটিস্ট প্রফেসর ডক্টর প্রথমা চৌধুরীকে নমস্কার আমি ডক্টর প্রথমা চৌধুরী মনোচিকিৎসক কলকাতা আজকের বিষয় কার কাছে কই মনের কথা এটা আমাদের সকলেরই একটা প্রায় জীবন জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে কারণ এখনকার জীবন এত ব্যস্ত এবং আমাদের চারপাশের লোক সংখ্যা এত কমে আসে অনেক লোক আছে কিন্তু কাকে পুরোপুরি বিশ্বাস করে মনের কথাটা বলতে পারবো এটা আমরা বুঝে উঠতে পারি না ফলে কি হয় অনেক সময় আমাদের মনের কষ্টগুলো মনের মধ্যেই জমতে থাকে কথা জমতে জমতে পাহাড় হতে থাকে আর কি তো তখন আমরা খুব মুশকিলে পড়ে যাই এটা একটা অন্যতম কারণ স্ট্রেস বাড়ার আগে হতো কি যে আমার মনে একটা কষ্ট হচ্ছে রাগ হচ্ছে সেটা আমি আমার বন্ধুর সঙ্গে বা আমার মাসি পিসি কারোর সঙ্গে আলোচনা করতে পারতাম এখন যেটা হচ্ছে আলোচনা করার আগে তিনবার ভাবছি যে এটা বললে ওটা আবার কথায় কথায় রোটে যাবে না তো হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে গেল ও একটুখানি অদ্ভুত অদ্ভুত কথা বলছে এরকম হবে না তো নিজের মাকে বলতে অনেকে আমার এসে বলে মাকে বলবো মা তো ভয় পেয়ে যাবে হ্যাঁ সে কি তোর এরকম হচ্ছে অথবা উল্টোটা হতে পারে আমার একটি মেয়ে এসে বলেছে যে আমার একজন ছেলেকে খুব ভালো লাগতো তো বাবাকে বললাম বাবা বললো তুই আমার সাথে এসব পাকা পাকা কথা বলতে এসেছিস ফলে এই যে ব্যাপারগুলো তুই সহজ সম্পর্কের লেনদেনগুলো যত কমে আস। মানুষ যত ছোট হয়ে আসছে আমাদের মানে সমস্যা মানসিক সমস্যা বাড়ছে সেক্ষেত্রে আমি বলবো যে মনের কথা বলার জন্য একটা দুটো মানুষ আমাদের লাগে তিনি স্কুলের টিচার হতে পারেন তিনি একজন বিশেষ বন্ধু হতে পারেন তিনি নিজের ডায়েরিটুকু হতে পারেন কিন্তু তার বাইরেও যদি দেখা যায় যে চেনাশিনা চেনাশোনা মানুষের বৃত্তের মধ্যে আমি কথাটা বলতে সাহস পাচ্ছি না তাহলে কিন্তু স্বচ্ছন্দে স্বচ্ছন্দে একজন মনোচিকিৎসক তিনি কাউন্সেলার হতে পারেন বা সাইকিয়াট্রিস্ট হতে পারেন তার সঙ্গে কথা বলুন কথা বলতে দোষ কি বললেই আপনি পাগল হয়ে যাচ্ছেন না কিন্তু মনে রাখতে হবে যে মিডিয়ার কিন্তু একটা সুদূরপ্রসারী প্রভাব আছে আমাদের মনের মধ্যে সে খুব পরাক্রমশালী হম আমরা যা দেখছি আমরা অবিরত দেখতে দেখতে সেটাতে বিশ্বাস করতে থাকি সেটা নিউজ মিডিয়া হতে পারে খবর যা শুনছি অথবা যেটা আমরা বলি যে আমরা ধরুন যে বিভিন্ন টিভি সিরিয়ালগুলি দেখে থাকি আমরা অনেক সময় সত্য যে কোথায় শেষ হচ্ছে আর স্বপ্ন যে কোথায় শুরু হচ্ছে এই তফাৎটা বুঝতে পারি না আর কি তো সেক্ষেত্রে কী হয় আমরা যেটা দেখছি ধরুন সেটাতে আমরা অনেক সময় নিজেদের অজান্তেই বিশ্বাস করতে থাকি এবং অনেক অবাস্তব আমাদের হয়তো ইন্ডিকেশন থাকে যে এটা ঠিক বাস্তবের সাথে মিলছে না কিন্তু প্রতিদিন যখন দেখতে থাকি তখন সেটাতে বিশ্বাস করতে থাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েবলসের কথা মনে রাখুন অবিরত মিথ্যাচার মিথ্যাচার মানুষ সেটা বিশ্বাস করতে থাকলো আমি বলছি না আমাদের মিডিয়া এতটাই রেসপন্সিবল বা দায়িত্ব জ্ঞানহীন কিন্তু কোথাও কোথাও হয়তো জিনিসগুলো আমরা একটু বাড়িয়ে চড়িয়ে দেখাতে হয় আবেগগুলো একটু বড় করে দেখাতে হয় সেইটা বিশ্বাস করার আগে আমাদের কিন্তু একটু ভাবতে হবে আমি একটা দুটো টিপস দিই মনে রাখতে হবে ছোটরা অনেক সময় কিন্তু কান বুঝে বিশ্বাস করতে থাকে যা দেখে তাই সত্যি একটা সময় এরকম হয়েছিল কিন্তু শক্তি মানে সিরিয়াল দেখে সে ঝাঁপ দেবে এরকমও ভেবেছিল স্পাইডারম্যান দেখে কাজেই ছোটরা যখন সিরিয়াল দেখবে একজন দায়িত্ব তো পূর্ণ বড়োদের তার সাথে থাকলে মন্দ হয় না যিনি কোনো প্রশ্ন করবে না শুধু দেখে যাবেন এবং মাঝে মাঝে একটা করে রিমাইন্ডার দেবেন যে সত্যি সত্যি কিন্তু আকাশে ওরা যায় না এটা একটা মনে রাখতে হবে এটা ছোটদের ক্ষেত্রে আবার ধরুন যারা বাড়িতে বিভিন্ন রকম সিরিয়াল দেখছেন তারা ছোটো নন তারা বড়ই হয়তো কিন্তু তারা যদি খুব বেশি জড়িয়ে পড়েন তাদের মাঝে মাঝে একবার ফ্যাক্ট চেক বা রিয়ালিটি চেক করে নিতে হয় যে সত্যি সত্যি বাস্তবের সঙ্গে এটা মিলছে তো এটা তো একটা যতই হোক এটা তো একটা কি বলবো গল্প সবসময় সমাজের অনুসারী আমরা মানছি কিন্তু অনেক সময় জিনিসটা আমাদের বাড়িয়ে বলতে হয় যেমন যেটুকু হিংসা হয়তো আমাদের সকলের মধ্যেই তীর থাকে সেটাকে মস্ত করে না দেখালে অনেক সময় জিনিসটা ঠিক যথেষ্ট নাটকীয় হয় না এই ব্যাপারটা আমি বারবার বলছি ফ্যাক্ট চেক রিয়ালিটি চেক বাস্তবের সঙ্গে জুটছি মানে বাস্তবের সঙ্গে তালমিল ঘটছে কি ঘটছে না এটা মনে রাখলেই আমাদের অসুবিধা হবে না বিনোদন সব সত্যি না খানিকটা সত্যির এলিমেন্ট তার মধ্যে থাকে কিন্তু চোখকার বুঝে বিশ্বাস করতে নেই মিডিয়াতে আমরা যেগুলো দেখি সেগুলো অনেক সময় আমাদের সম্পর্কের উপর একটা প্রভাব ফেলতে পারে সেটা ভালো প্রভাবও হতে পারে আবার মন্দও হতে পারে মুশকিল হলো আমরা যেটা বললাম যে মিডিয়ার রিচ এত বেশি সর্বত্র সে সুতরাং সেটাকে আমরা পুরোপুরি বন্ধ করতে পারবো না মানে বাড়িতে এরকম ফতোয়া জারি করা যাবে না যে কেউ কোনো টিভি সিরিয়াল দেখবে না সেটা হয় না কিন্তু যেটা করতে হবে সেটা আমরা বারবার বলছিলাম যে নিজেদের মধ্যে আলোচনা করা যে এটা আমাদের বিনোদনের জন্য তৈরি হচ্ছে এটা সর্বাংশে সত্যি নয় তা সত্ত্বেও যদি দেখা যায় যে এর ফলে শাশুড়ি বৌমার মধ্যে বা দুই বোনের মধ্যে একটা অনভূতপ্রেত টানা টানাপোড়েন হচ্ছে সম্পর্কে তখন কিন্তু তাদের নিয়ে বুঝতে হবে বাড়ির নিরপেক্ষ যাকে আমি ভাবি এমন একজনকে অনেক সময় আমি দেখেছি ছেলেরা হয়তো বলেন এই তোমাদের মেয়েদের ব্যাপারে মধ্যে আমি ঢুকবো না তো সেটা না করে আমি তো পরিবারের একজন চলো তোমাদের কি অসুবিধে হচ্ছে এই এইভাবে আমরা বসা যাক এই বসাটা অত্যন্ত জরুরি কারণ মনে রাখতে হবে যে এমন কি ছোটোদের ক্ষেত্রেও মানে ছোটরাও তো এখন কলাকুশলিত তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে রিয়ালিটি শোগি যেমন ধরুন হ্যাঁ তাদেরকেও এটা ভীষণভাবে প্রভাবিত করে কাজে যদি দেখি যে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে বাড়ির একজন যিনি নিরপেক্ষভাবে সর্বজন মান্য তাকে কিন্তু এটা নিয়ে বসা দরকার এটার মধ্যে কোনো দোষ নেই এড়িয়ে গেলে চলবে না সবটা সবার আগে নিজের মনের দ্বিধা দূর করুন মন খারাপ আমাদের হতে পারে আমাদের রাগ হতে পারে আমাদের হিংসা হতে পারে আমরা হয়তো মনোযোগ দিতে পারছি না কাজে আমাদের হয়তো ঘুম হচ্ছে না সেক্ষেত্রে আমরা স্বচ্ছন্দে একজন মনোচিকিৎসক বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করতেই পারি দেখা করা মানে তিনি আমাকে ধরে কটা ওষুধ লিখে দেবেন এরকম না যিনি দক্ষ মনোচিকিৎসক এবং সংবেদী মনোচিকিৎসক তিনি কিন্তু আপনার কথাটা শুনে ঠিক করবেন যে আপনাকে কি আমি জাস্ট রিয়াশিওর করবো না না কিছু না ঠিক হয়ে যাবে নাকি আমি আপনাকে কাউন্সেলিংয়ের কথা বলবো নাকি আমি আপনাকে একটুখানি ওষুধ দেবো যেটা আপনার জন্য ভালো হবে যাকে ভরসা করতে পারেন এমন একজন মনোচিকিৎসক বা সাইকিয়াট্রিস্টের কাছে যান তাতে কোনো অসুবিধে নেই দ্বিতীয় কথা বলবো যে আমরা ভালো থাকার কতগুলো টিপস মনে রাখতে পারি যেমন ধরুন যে যেটা আমি প্রথমেই বললাম যে একটা মিনিমাম ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার অন্তত পনেরো মিনিট করা চারপাশের খবর রাখাটা খুব জরুরি আজকাল অনেকেই আমি দেখি যে খবরের কাগজ বা পড়ছেনই না বা নিউজ চ্যানেলও শুনছেন না কারণ তাতে নানা রকম মানে ডিস্টার্বিং খবর টবর থাকে কিন্তু এইভাবে চোখ বুঝে থাকা যায় না কাজে চারপাশের খবর একটু রাখুন আশেপাশে মানুষগুলোর প্রতি একটু সমৃদ্ধি হন তাদের সুবিধা হল অন্যকে সাহায্য করতে পারছি আর নিজেরও যে জীবনের কতগুলো আশীর্বাদ আছে অন্যদের তুলনায় সেগুলো মাঝে মাঝে একটা চেকলিস্টে টিক দেওয়া যায় এই ব্যাপারগুলো নিজের যত্ন নিন চারপাশের মানুষদেরও জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন খবর রাখুন চারপাশে কি ঘটছে না ঘটছে এগুলো মোটামুটি ওভারঅল ভালো থাকার টিপস খুব বেশি স্ট্রেস নেবেন না মনে রাখুন জীবন একটাই আপনি অনেক টাকা রোজগার করতে পারেন অনেক উপরে উঠতে পারেন কিন্তু আপনি যদি খুশি না হন তাহলে এই মানে এই একটা অবাস্তব গোলের পিছনে সারা জীবন দৌড়ে মরলাম এটাও খুব একটা বুদ্ধিমানের কাজ না এই কটা কথা মনে রাখুন তারপরে যদি সাহায্যের দরকার হয় মনোচিকিৎসকরা কিন্তু আপনাদের সাহায্য করার জন্যই আছেন সেটা খেয়াল রাখতে হবে অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর প্রথমা চৌধুরীকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমার আরও পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটেপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আর একজনের উপকারে আসতে পারে আর হ্যাঁ যারা মেরিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা